প্রোনাউন রেফারেন্সের উপরে চলুন আরেকটি ফালতু কোয়েশ্চেন সলভ করা যাক এই প্রশ্নটিকে ফালতু বলার কারণ হচ্ছে এখানেও আমরা পাঁচটি ভুল পাব না এখানেও মূলত আমরা তিনটি ভুল পাব আর পরবর্তী ভুলগুলো আমাদেরকে সঠিক জিনিসকে কেটে কেটেই ভুলগুলোকে ভুল সাব্যস্ত করে তারপরে আমাদেরকে উত্তরগুলো করতে হবে চলুন প্রশ্নটি সলভ করা যায় এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিন অ্যান্ড টু থাউজেন্ড অ্যান্ড সিক্সটিন এটা দুইবার এসেছে এই প্রশ্নটি চলুন প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই ফার্স্ট টু লাস্ট তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন সিবলিংস মানে হচ্ছে ভাই বোন দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল তারা একটি লোকাল প্রাইমারি স্কুলে পড়ে সালাম এই ইন ক্লাস ফাইভ ওয়েস হা সিস্টার সালমা রিডস ইন ক্লাস থ্রি সালাম হল ফাইভে পড়ে ওয়ারেজ অন্যদিকে হা সিস্টার তার বোন সালমা রিডস ইন ক্লাস থ্রি সে হল ক্লাস থ্রিতে পড়ে গো টু স্কুল টুগেদার তার একসাথে স্কুলে যায় সামটাইমস দেই টেক এ রিক্সা বিকজ ইট ইস ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিস হোম মাঝে মাঝে তার একটি রিক্সা নেয় কারণ হচ্ছে এটা পাঁচ কিলোমিটার দূরে অবশ্য এখানে প্রশ্নে আ ছিল না এখানে প্রশ্নে ছিল সামটাইমস দেই রিক্সা তো আমি এখানে আ বসিয়ে দিয়েছি এটার কারণ হচ্ছে রিকশা এটা হচ্ছে আপনার একটি সিঙ্গুলার কমন নাউন আর সিঙ্গুলার কমন নাউন কখনো একা একা বুঝতে পারে না তার আগে আর্টিকেল ব্যবহার করতে হয় সুতরাং আমি এখানে আ বসিয়ে দিয়েছি এটা বোর্ডের প্রশ্নে ছিল না বিকজ ইট ইস ফাইভ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিস হোম কারণ এটা তা পাঁচ কিলোমিটার দূরে তার বাড়ি থেকে টুডেই শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার আজকে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে বিকজ হার ব্রাদার সালাম এ শিখ কারণ তার ভাই সালাম সে হচ্ছে শিখ হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট সে মেডিসিন নিচ্ছে মানে সে ওষুধ খাচ্ছে এবং বেড রেস্ট নিচ্ছে এই হচ্ছে প্যাসিসটি এখানে চলুন আমরা প্রথম থেকে আবার শুরু করি যেখানে যেখানে প্রনাউনের গরমিল পাবো সেখানে আমরা পরিবর্তন করবো সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস এখানে কোনো প্রৌনাউন নাই সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন সুতরাং এটাকে আমরা রেখে দিচ্ছি দে রিড এন আ লোকাল প্রাইমারি স্কুল এখানে একটি প্রউনাউন রয়েছে সেটি হচ্ছে দে আর তার রেফারেন্স হিসেবে রয়েছে সালাম অ্যান্ড সালমা তার মানে এটা ঠিকই আছে এখানে কোনো ভুল নেই পরে যাই সালাম ইজেন ক্লাস ফাইভ এখানে কোনো প্রোনাউন নেই ওয়েরেজ হার সিস্টার এখানে তো সালাম হচ্ছে পুরুষ সুতরাং এখানে হবে হিস সিস্টার আমরা একটা পেলাম সালমার রিডস ইন ক্লাস থ্রি এখানে আর কোনো ভুল নেই অর্থাৎ এখানে আমরা হারের জায়গায় হিস লিখলাম কারণ এখানে সালাম পুরুষ সুতরাং একটা সংশোধন আমরা করলাম পরের বাক্যটাতে যাই দেই টু স্কুল টুগেদার তারা স্কুলে যায় এখানে দেই বলতে সালাম এবং সালমা তার মানে এই প্রউনাউনটা ঠিকই আছে সামটাইমস দে টেক এ রিক্সা বিকজ ইট ইস ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ হোম তার মানে এখানে দেই বলতে সালাম এবং সালমাকে বোঝানো হচ্ছে এটা ঠিকই আছে আর তারপরে বলেছে বিকজ ইট ইজ ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে যদিও এটা দূরের দিক থেকে বা পরোক্ষভাবে ইট বলতে যে স্কুলকে বোঝানো হচ্ছে সেটা বোঝা যায় তথাপিও এটাকে আমরা একটু ক্লিয়ার করে লিখতে পারি তার মানে হলো দ্য স্কুল অথবা দ্য তাদের স্কুল তার মানে দেয়ার স্কুল এরকম লিখতে পারি ইজ ফাইভ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিস হোম এখানে হিস হবে না এখানে হবে দেয়ার কারণটি হচ্ছে এখানে তাদের মানে সালাম এবং সালমা দুইজন সুতরাং এখানে হবে দেয়ার হোম অর্থাৎ আমরা এটাকে সংশোধন করে লিখলাম দ্য স্কুল অথবা দেয়ার স্কুল আর এখানে আমরা লিখলাম দেয়ার হোম পরে সেন্টেসটিতে যাই টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হা ফাদার তার মানে শি বলতে সালমাকে বোঝানো হচ্ছে এটা একদম ক্লিয়ার হার এই প্রনাউন্টাও ক্লিয়ার বিকজ হার ব্রাদার তার মানে এটা ঠিকই আছে যেহেতু মেয়ে সুতরাং হার হবে হার ব্রাদার সালাম ইস শেখ তার মানে এই পর্যন্ত এটা ঠিকই আছে তারপরে দেখুন হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট তার মানে তার ভাইয়ের কথা বলা হচ্ছে সালাম সুতরাং এটাও ঠিকই আছে কিন্তু আমাদের কয়টা হলো একটা হচ্ছে এই হিস একটা আরেকটা হচ্ছে দ্য স্কুল অথবা দেয়ার স্কুল আরেকটা হলো দেয়ার তার মানে আমাদের তিনটা পেলাম এখন আমাদেরকে জোরপূর্বক আরও দুইটা বানাতে হবে যদিও এগুলো পরিবর্তনের কোনো দরকার ছিল না এখানে স্পষ্টতে বোঝা যাচ্ছে শি মানে হচ্ছে সালমা আর হি মানে হচ্ছে সালাম এটা স্পষ্টত বোঝা যাওয়া সত্ত্বেও এই প্রশ্ন সঠিকভাবে করা হয়নি এই প্রশ্নটা সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে রাজশাহী বোর্ড টু থাউজেন্ড নাইনটিন এবং সিক্সটিনে যারা এই প্রশ্নটা করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভবিষ্যতে প্রশ্ন করার ব্যাপারে অবশ্যই সতর্কতার সাথে প্রশ্ন করবেন সুতরাং এখানে আমরা এখন লিখে দিব সালমা আর এখানে লিখে দিব সালাম তাহলে আমাদের পাঁচটা হয়ে যাবে তাহলে আমরা লিখলাম এখানে সালমা এবং এখানে লিখলাম সালাম আরেকটা জিনিস এখানে আমি একটি অপশন দিয়েছি সেটা হচ্ছে দ্য স্কুল অথবা দেয়ার স্কুল আপনারা পরীক্ষাতে লেখার সময় অবশ্যই এই ধরনের কোনো অপশন ব্যবহার করবেন না কারণ আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই লিখবেন এভাবে করে অপশন দিলে শিক্ষকরা বিরক্ত হন কারণ শিক্ষক আপনার থেকে অনেক ভালো জানেন তাকে আর শেখানোর দরকার নেই আপনি যেটা বেস্ট মনে করেন সেটাই লিখবেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পরীক্ষাতে যখন আপনারা এই উত্তরটা লিখবেন তখন কিন্তু আপনাদের পুরো প্যাসেজ লিখে এভাবে করে যেটা যেটা আপনি লিখেছেন সেটা সেটা আপনি আন্ডারলাইন করে দিবেন যদিও এখানে আমি অন্য কালি ব্যবহার করেছি যদি আপনি পারেন তাহলে নীল কালি ব্যবহার করে আন্ডারলাইন করবেন আর যদি না পারেন তাহলে আপনি কালো কালি লিখেও আন্ডারলাইন করে করলেও কোনো সমস্যা নেই অর্থাৎ আপনাকে অবশ্যই যেটা যেটা আপনি পরিবর্তন করেছেন সেটা সেটা আন্ডারলাইন করতে হবে আন্ডারলাইন করলে শিক্ষকের এটা বুঝতে সুবিধা হবে যে এই স্টুডেন্ট এই জায়গাগুলোতে পরিবর্তন করেছে তা না হলে পুরো প্যাসিস প্যাসিসটা ফার্স্ট টু লাস্ট পড়ে তারপরে বের করতে হবে এতে করে শিক্ষক বিরক্ত হতে পারেন যাই হোক এই প্রশ্নটাতেও আমরা দেখলাম যে প্রপারলি পাঁচটা ভুল এখানে আমরা খুঁজে পাচ্ছি না আমরা পাচ্ছি তিনটা বাকি দুইটা যেগুলো একদম অ্যাপসোলুটলি সঠিক ছিল সেখানেও আমাদেরকে প্রোনাউনকে উঠিয়ে সেখানে নাউন লিখতে হলো জাস্ট পাঁচটা বানানোর জন্য আসলে প্রোনাউন রেফারেন্স মানে কিন্তু এই নয় যে আপনি প্রোনাউনগুলোকে উঠিয়ে দিয়ে জাস্ট নাউন ব্যবহার করবেন বরং প্রোনাউন রেফারেন্স মানে হলো এই যে সঠিকভাবে প্রোনাউনের ব্যবহার যাতে আপনি করতে পারেন আর যেখানে কনফিউশন হয় যেখানে প্রোনাউন হবে এখানে এই প্রোনাউনটা বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না সেখানে আপনাকে নাউন ব্যবহার করতে হবে আন্দাজে প্রোনাউন উঠিয়ে শুধু নাউন ব্যবহার করলেই কিন্তু হবে না যাই হোক আমরা বোর্ডের অনেকগুলো প্রশ্ন পাই যেখানে সঠিকভাবে প্রশ্ন করা হয়নি আবার অনেকগুলো পাই যেখানে সঠিকভাবে প্রশ্ন করা হয়েছে তো যারা সঠিকভাবে প্রশ্ন করেছেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আর যারা প্রশ্নটি করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভবিষ্যতে প্রশ্ন করার ব্যাপারে তারা যাতে আরও সতর্কতার সাথে প্রশ্ন করেন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন